পুরনিয়োগ দুর্নীতি মামলায় আজ ফের সিজিও কমপ্লেক্সে তলব বরানগর পৌরসভার চেয়ারপারসনকে। সকাল 11:30 নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন বরানগর পৌরসভার চেয়ারপারসন অপর্ণা মৌলিক। গতকালও 7 ঘন্টার বেশি সময় ধরে অপর্ণা মৌলিককে জিজ্ঞাসাবাদ করে ইডি। যদি ধরুন এজেন্সিজ ডাকে, একটা তো মেন্টাল প্রেশার থাকে, একটা সাধারণ মানুষ ফাইল নিয়ে নেবে, পৌরসভায় কর্মচারীরা ভয় পেয়ে যাচ্ছে, সেগুলো তো আছেই, কিন্তু ইনভেস্টিগেশন হোক। কারণ ইনভেস্টিগেশন না হলে একটা গায়ে কাদা লেগে গেল, সেটা ধোবার উপায় নেই, প্রকৃত সত্য সামনে আসবে। দুর্নীতি সব জায়গায় হয় না, কিছু জায়গায় নীতিতেই ইয়ে হয়, কোনো জায়গায় দুর্নীতি হয় না, সব জায়গায় দুর্নীতি নেই। আমরা আশা করব যে আদালত আছে, ওপরে ভগবান আছে, সত্যতা তো আসবে। অন্যদিকে ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি টিটাগড় পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী। পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন প্রশান্ত চৌধুরী। 2010 থেকে 2022 পর্যন্ত টানা টিটাগড় পুরসভার চেয়ারম্যান ছিলেন প্রশান্ত চৌধুরী। তার আমলে কিভাবে নিয়োগ প্রক্রিয়া চলেছে তা জানতেই আজ ফের জিজ্ঞাসাবাদ। 5 অক্টোবর প্রশান্ত চৌধুরীর বাড়িতে হানা দেয় ইডি।